দুই বছরের শিশু সাইফ মা বাবার একমাত্র সন্তান, সে পরিবারের সাথে ঘুরতে গিয়েছিল জাতীয় চিড়িয়াখানায়। তবে বিপত্তিটা বাঁধে হায়নার খাঁচার সামনে যাওয়ার পর। মায়ের কোল থেকে দৌড়ে চলে যায় খাঁচার সামনে, এমন সময় সাইফের হাত কামড়ে ধরে হায়না। নিমিষে বিচ্ছিন্ন হয়ে যায় শিশুর হাতের কবজি, মুহূর্তেই আনন্দ পরিণত হয় বিষাদে। গেল বৃহস্পতিবার মা বাবা ও আরো কয়েকজন আত্মীয়র সঙ্গে রাজধানীর মিরপুরের জাতীয় চিড়িয়াখানায় ঘুরতে যায় সাইফ। আস্ত ঝুঁকি এড়াতে আপনার শরীরের প্রতিটি অঙ্গ কতটুকু সুস্থ আছে তা জানুন মাত্র 15 মিনিটেই ইডব্লিউ ভিলা মেডিকা বাংলাদেশ। হায়নার আক্রমণের পর চিড়িয়াখানার লোকজন তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়। এরই মধ্যে এক দফা অপারেশন সম্পন্ন হয়েছে সাইফের, সংক্রমণের টিকাও দেয়া হয়েছে। এদিকে ঘটনা খতিয়ে দেখতে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রাণী সম্পদ অধিদপ্তরের পক্ষ থেকেও আলাদা 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। এছাড়া এ ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করেছে জাতীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষ। সম্প্রতি শিশুটির চিকিৎসায় 30,000 টাকা সাহায্য করেছে তারা। শিশুটির স্বজনরা জানিয়েছেন হায়নার খাঁচার সামনে যেতেই খাঁচার ভেতরে হাত ঢুকিয়ে দেয় সে। এতে সঙ্গে সঙ্গেই শিশুর হাত কামড়ে ধরে হায়না। এক পর্যায়ে পরিবারের অন্য সদস্যরা ছুটে এলে শুরু হয় হাত ছাড়ানোর চেষ্টা, কিন্তু শিশুটিকে বাঁচানো সম্ভব হলেও তার হাতের কবজি চলে যায় হায়নার পেটে। এখন হাসপাতালের বেডে ব্যান্ডেজ করা হাত দেখছে ও কান্না করছে শিশু সাইফ। এ বিষয়ে জাতীয় চিড়িয়াখানার পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার বলেন, বর্তমানে চিড়িয়াখানা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে শিশুটির চিকিৎসা করা হচ্ছে। এ ঘটনায় মন্ত্রণালয়, অধিদপ্তর ও চিড়িয়াখানা থেকে 3টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি এরই মধ্যে তাদের কাজ শুরু করেছে। এ প্রসঙ্গে বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার যুগ্ম সম্পাদক অধ্যাপক ডক্টর আহমেদ কামরুজ্জামান মজুমদার বলছেন, চিড়িয়াখানায় দর্শনার্থীদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব চিড়িয়াখানা কর্তৃপক্ষের, সেখানে জিরো টলারেন্স থাকতে হবে। এ ঘটনায় চিড়িয়াখানা কর্তৃপক্ষ নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে, সঠিক তদন্তের মাধ্যমে একটি স্থায়ী সমাধানে যেতে হবে, যেন এরকম মর্মান্তিক কোনো ঘটনা না ঘটে। তামজিদ মির্জা, কালবেলা।